চলে যাবে তাহলে আমরা কি করব? হ্যাঁ এটাই প্রশ্ন। বস্তিমতী মায়ের আমরা করে দিয়েছি, কর্মরত মানুষ আমরা এত জীবনে ব্যস্ত, মানে ভগবানকে তো টাইম দিতেই পারি না, মানে ভগবান জন্য আমাদের কোনো সময় নেই। তাই ভগবান বলেছেন, গৌরহরি বলেছেন, আলাদা করে আমাদের টাইম দেওয়ার দরকার নেই, হাতে করো কাম আর মুখে করো নাম, তাতেই কলির জীব উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাবা বলেছেন গাড়িতে বসে আছি, ঘন্টার ধ্বনি হচ্ছে, সংকর্তন হচ্ছে, মন্দির দেখতে পেলাম, তাহলে আমরা কি গাড়ি থেকে নেমে প্রণাম করে যাব? তাহলে আমাদের গাড়িতে চলে যাবে, আমরা যেতে পারবো না। বর্তমতি মায়েরা যারা এই প্রণামটা করেন, বাবারা অনেকে দেখবেন যারা এইটা করেন, এই প্রণামটা করবেন না। আমার সময় নেই, চলে যাচ্ছেন, একদম মাথাটা নুইয়ে দেবেন, মাথাটা নুইয়েই চলে যাবেন। আমরা দিয়ে এই যে প্রণাম করলে ভগবানের চরণে অপরাধ হয়ে যায়, এই অপরাধটা আমরা আর জেনে শুনে করবো না। যা করেছেন করেছেন, এরপর থেকে এইবার যখন ভগবানকে এইভাবে প্রণাম করবেন, মাথাটা শুধু নুইয়ে চলে যাবেন, ভগবানের চরণে প্রণাম হয়ে যাবে, মনে থাকবে। এরপরে আর এই প্রণামটাকেও করবেন না, মাথাটা নুয়ে চলে যাবেন। তাহলে প্রণাম প্রণাম দুই প্রকার, পঞ্চাঙ্গের শাসন করে দিয়ে গর্ভের শিশুকে প্রাণদান দিবেন, এবং গর্ভের শিশু প্রাণ পেয়ে কি করলেন? গোবিন্দকে প্রণাম করলেন। ও মা, গর্ভের শিশু তো বেঁচে এসেছে, বেঁচে উঠেছে, দেখতে দেখতে আজকে দশমাস দশ দিন গর্ভ পূর্ণ হয়েছে, আজকে গর্ভের শিশু ভূমিষ্ঠ হবে, আজকে সেই দিন আমার গর্ভের শিশু।